এবার আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ বাণী নিয়ে কিছু কথা শুনব মিয়া দিদি। আজ আমি শ্রী রামকৃষ্ণের কিছু উপদেশ বলব। এক, মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। আমি কে ভালোরূপে বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নেই। হাত পা রক্ত মাংস ইত্যাদি এর কোনোটা আমি, যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসায় বেরোয়, সার কিছু থাকে না। সেইরূপ বিচার করলে আমিত্ব বলে কিছু পায় না, শেষে যা থাকে তাই আত্মা। চৈতন্য দূর, আমার আমিত্ব দূর হলে ভগবান দেখা দেয়। তিন, জীব জগৎ চতুর্িংশতি তত্ত্ব এসব তিনি আছে বলেই আছে, তাকে বাদ দিলে কিছুই থাকে না। একের পিঠে অনেক শূন্য দিলে সংখ্যা বেড়ে যায়, একে মুছে ফেললে শূন্যের কোনো মূল্য থাকে না। তত্ত্বজ্ঞান মানে আত্মজ্ঞান, তৎ মানে পরাত্মা, আর তম মানে জীবাত্মা। জীবাত্মা ও পরাত্মা এক জ্ঞান হলে তত্ত্বজ্ঞান। পাঁচ, জ্ঞান হলে তাকে আর দূরে দেখায় না, তিনি আর তিনি বোধ হয় না, তখন উনি হৃদয়ের মধ্যে তাকে দেখা দেয়। ৬, তিনি সকলের ভিতর আছেন, যে খোঁজে সে পায়। ৭, দুই রকম আমি আছে, একটা পাকা আমি আর একটা কাঁচা আমি। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, এগুলো কাঁচা আমি, আর পাকা আমি হচ্ছে আমি তার দাস, আমি তার সন্তান, আর আমি সেই নিত্যমুক্ত জ্ঞান স্বরূপ। ৮, এক জ্ঞান জ্ঞান, বহু জ্ঞান অজ্ঞান। ৯, যিনি হয়েছে সাকার তিনি নিরাকার, ভক্তের কাছে তিনি সাকার রূপে আবির্ভূত হয়ে দর্শন দেন। ১০, সাকার ও নিরাকার কি উজ্ঞান, যেমন জল আর বরফ, যখন জল জমাট বেঁধে থাকে তখন সাকার, আর যখন গলে জল হয় তখনই নিরাকার।